কোরআন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাক তেলাওয়াতের কিছু ফজিলত শ্রবণ করে থাকি আর দরুদে পাকের ফজিলত শ্রবণ করে থাকি সাথে সাথে কোরআনে পাক যেন আমরা সঠিক শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি পড়তে পারি এর কিছু দিক নির্দেশনাও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকি তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ আজকে একটি সূরা আপনাদেরকে প্র্যাকটিস করানোর উদ্দেশ্যে তেলাওয়াত করার চেষ্টা করব যেভাবে আমরা পূর্ববর্তী অনুষ্ঠানগুলোতে সূরা নাবা থেকে শুরু করে আমাদের ৩০তম পারার এক একটি সূরা চলমান রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে সূরা ইনফিতার ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্র্যাকটিস করানোর উদ্দেশ্যে তেলাওয়াত করার চেষ্টা করব আসুন শুরুতে রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে পাক এসেছে একটি হাদিসে পাক এভাবে এসেছে রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ومن صلى علي عشرا صلى الله عليه مئة ومن صلى علي مئة كتب الله بين عينيه براءة من النفاق وبراءة من النار وأسكنه الله يوم القيامة مع الشهداء أرتد الله الحبيب صلى الله تعالى عليه وآله وسلم تعالى شد قرن جي بكتي أمر بور ایک بار درود پاک پاک قربه আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর ১০টি রহমত নাজিল করবেন আরো বলেন যে ব্যক্তি আমার উপর ১০ বার দরুদ পাক পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর ১০০টি রহমত নাজিল করেন আরো বলেন যে ব্যক্তি আমার উপর ১০০বার দরুদ পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে এটা লিখে দিবেন যে নিফাক থেকে সে মুক্ত এবং আগুন অর্থাৎ জাহান্নামের আগুন থেকে সে মুক্ত আর হাদিসে পাকে বলা হচ্ছে তাকে কাল হাশরের ময়দানে তাকে কিয়ামত দিবসে সুহাদা যারা শহীদের মর্তবা পেয়েছে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবে তাদের সাথে রাখবে প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখুন যে দরুদ পাকের কেমন ফজিলত হতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর একবার পড়লে তখন এক ধরনের ফজিলত আর যদি ১০ বার পড়ে তখন এক ধরনের ফজিলত আর যদি কেউ ১০০বার পড়ে তাহলে আরও বেশি ফজিলত এক কথায় আমরা যত দরুদ পাক বাড়াতে যাব তত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত বাড়তে থাকবে আর এমন এমন নিয়ামতের কথা হাদিসে পাকে এক এক জায়গায় এসেছে যা কখনো আমরা কল্পনা করতে পারি না তো এই দরুদ পাকের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত বান্দাদের জন্য রেখেছেন তো আমাদের উচিত বেশি থেকে বেশি দরুদ পাক পাঠ করা এবং কাল হাশরের ময়দানে কে না চায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে কাল হাশরের ময়দানে থাকতে অবশ্যই আমরা সকলেই আমরা যারা আশিকানে রসুল রয়েছে আমরা প্রত্যেকেই চাই তো আমরা যেহেতু নবীদের সাথে ওলিদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে দুনিয়ার মধ্যেও চাই ওনাদের সান্নিধ্য এবং কাল হাশরের ময়দানেও কিয়ামত দিবসেও তাদের সান্নিধ্য আমরা চাই তো আমাদের উচিত হবে বেশি থেকে বেশি দরুদ পাক পাঠ করা আর এই হাদিসে পাকে যে বলেছে যে ১০০বার যারা দরুদ পাক পাঠ করবে তাদেরকে
কাল হাশরের ময়দানে আপনার কিয়ামত দিবসে শহাদাতের সাথে উঠানো হবে, তো সেই নিয়তে 100 বার করে দরুদ পাক আমরা দৈনিক পাঠ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন বরকতের উদ্দেশ্যে একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদেরকে কোরআনের পাক যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, ভালো করে তিলাওয়াত করতে পারেন, এই জন্য কিছু তিলাওয়াত এই অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। তো আসুন একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি নিজে কোরআন শিখে আর অপরকে শিখায়, নিজে শিখে এবং অপরকে শিখায়, আর যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর সে আমল করে, অর্থাৎ কোরআনে পাকে আল্লাহ তাআলা যা ফরজ করেছেন এটার উপর আমল করে, যা নিষেধ করেছেন এটা থেকে বেঁচে থাকে, এক কথায় কোরআনে পাক থেকে সে যা কিছু শিখেছে এর উপর আমল করে, তো বলা হচ্ছে হাদিসে পাকে কোরআনে পাক তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় মাদেজেন দর্শক, কিন্তু আল্লাহ তাআলা পাক কালাম কোরআনে পাক অনেক বড় নিয়ামত আমাদের জন্য, এবং এ কোরআনে পাকের তিলাওয়াত এটার মাধ্যমে অনেক নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতেও রেখেছেন আখেরাতেও রেখেছেন, যেভাবে আমরা এই হাদিসে পাক থেকে শুনলাম। তো আমরা কোরআনে পাক শুদ্ধভাবে তিলাওয়াত যদি করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করি, অবশ্যই হাদিসে পাকে যে ফজিলতগুলো আমরা শ্রবণ করে থাকি তা অর্জন করতে সক্ষম হয়ে যাব। তো আসুন কোরআনে পাক সঠিকভাবে শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। তো আজকে আমরা যেই সূরা আপনাদেরকে প্র্যাকটিস করানোর উদ্দেশ্যে তিলাওয়াত করব সেটা হচ্ছে সূরা ইনফিতার। যে পেছনের সূরাগুলো রয়েছে 30তম পারার, সেই সূরাগুলো আমরা চেষ্টা করেছি বিগত অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে তিলাওয়াত করে শোনাতে, আপনারা অবশ্যই শুনেছেন। তো আজকে আমরা সূরা ইনফিতার ইনশাআল্লাহ চেষ্টা করব, আপনাদের নিকট অনুরোধ মনোযোগ সহকারে আদব সহকারে এই কোরআনের পাকের তিলাওয়াত শ্রবণ করেন, এবং যতটুকু সম্ভব হয় আপনি যদি সাথে সাথে প্র্যাকটিস করতে চান সম্ভব হলে করেন, আর নাহলে মনোযোগ সহকারে শ্রবণ করেন, আর যখন আপনি সময় পান আপনি এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান এগুলো এই মাদানী চ্যানেল বাংলা যেটা পেজ রয়েছে, আপনার ফেসবুক পেজ বলেন, ইউটিউব এর মধ্যে যেটা চ্যানেল বলেন, এগুলোর মধ্যে আপনারা আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান আপনি সেখানেও পাবেন। তো আপনি যদি এখন আপনার সময় হয় আপনি প্র্যাকটিস করেন, যদি এখন যদি আপনি সময় না পান কমপক্ষে এখন ভালো করে শুনে, আবার পরবর্তীতে যখন আপনি সময় পান তখন আপনি আরও ভালো করে শুনে এরপর আপনি প্র্যাকটিস করতে থাকেন, শুনতে থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কোরআনে পাক তিলাওয়াত শুদ্ধ করে তিলাওয়াত করতে আপনি সক্ষম হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনে পাকের তিলাওয়াত করা এবং এই কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের রিজা অর্জন করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো আসুন সূরা ইনফিতার দিকে আমরা যাই। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সূরা ইনফিতার। তো এই সূরা ইনফিতার এটা 30তম পারার মধ্যে রয়েছে, আর এটার মধ্যে আয়াত রয়েছে 19টি আয়াত রয়েছে, একটা রুকু রয়েছে। তো আসুন এই সূরা আমরা পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء فطرت ريما ده جانتو شوك بيندو দেখুন এখানে প্রথম তো ইজা, এই জাল এটা কিন্তু জাল, যারা জাল উচ্চারণ ভালো করে পারেন তারা তো অবশ্যই সহজে ভুল হবে না, কিন্তু জাল যদি আপনার ভালো করে উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ না হয় তাহলে অনেকে ইজাকে ইজা পড়েন, ইজা, তো ইজা পড়লে এটা জা হয়ে যাবে, আর যদি এটা জা হয়ে যায় তাহলে র এর পরে জা যেটা রয়েছে সেই জা উচ্চারণ হবে আর সেটা ভুল হবে, অথচ এটা হচ্ছে দাল এর পরে যেটা জাল রয়েছে সেই জাল। সুতরাং আমরা কি পড়ব,
ইদা ইদা ইদাস এটা সিনের উপরে যেহেতু তাসদিদ তো কোন হরফের উপরে যদি তাসদিদ থাকে তাহলে সেই হরফকে তার আগে যে হরকত থাকবে সেই হরকতের মাধ্যমে মিলিয়ে পড়তে হবে তো সেজন্য আমরা এই সিনকে তার পূর্বের যে হরকত রয়েছে তাহলে সেই হরকতের মাধ্যমে আমরা সিনের সাথে মিলিয়ে দিলাম إذا السماء فطرت আচ্ছা এখানে দেখুন এভাবে আমরা যদি দেখি যে মত একালিফ মত এখানে দেখুন জবরের পরে একালিফ আসছে তো এখানে একালিফ মত এভাবে মদের পরে অর্থাৎ একালিফ মদের পরে যদি আপনার কোনো কি আসে হামজা আসে আর তা যদি একই শব্দ হয় তখন এটাকে বলে মধ্যে মুত্তাসিল প্রিয় মধ্যে দর্শকবৃন্দ দেখুন তো এই মদের পরে আপনার যখন একই শব্দে আমরা হামজাকে দেখব একই শব্দের মধ্যে তখন এটাকে বলে মধ্যে মুত্তাসিল আর যদি একই শব্দে না হয় যদি ভিন্ন শব্দ আসে অর্থাৎ তারপরে শব্দে আসে তো তখন এটাকে বলে মধ্যে মুনফাসিল এই যেভাবে দেখুন আমরা এটার পূর্বের সূরা যেটা রয়েছে এই পূর্বের সূরাতে এখানে দেখুন এই মদের হরফ আসছে জবরের পরে আলিফ এটার পরে দেখুন আরেকটা শব্দে সেম শব্দে না আরেকটা শব্দে এখানে আলিফ আসছে অর্থাৎ হামজা আসছে তো হামজা যদি তারপরে শব্দে আসে তখন হবে মধ্যে মুনফাসিল আর যদি একই শব্দে আসে তখন হবে আপনার মধ্যে মুত্তাসিল তো মধ্যে মুত্তাসিল হলে তখন আমরা কমপক্ষে সেটাকে চার আলিফ এটা অবশ্যই আমরা টেনে পড়ব আর যদি মধ্যে 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 মুনফাসিল হয় তখন আমরা সেটাকে কমপক্ষে আপনার তিন আলিফ করে আমরা টেনে পড়ব তো এটা যেহেতু মধ্যে মুত্তাসিল আমরা এটার মধ্যে কমপক্ষে চার আলিফ আমরা টেনে পড়ব আচ্ছা তারপর দেখুন এখানে নুন সাকিন আসছে তো যেহেতু ইন ফাতারাত নুন সাকিন আসছে তো নুন সাকিনের কায়দা যারা আপনারা শুনেছেন আমাদের বিগত অনুষ্ঠানগুলোর মধ্যে তো আপনাদের অবশ্যই হয়তো হতে পারে স্মরণে থাকতে পারে তো নুন সাকিনের কায়দার মধ্যে দেখুন নুন সাকিনের পরে ফা আসলে সেটা হবে ইখফা কারণ কি ফা হচ্ছে ইখফার হরুফ তো সেই জন্য আমরা কি করবো এই নুন সাকিন এখানে ইখফা করব আচ্ছা তারপর দেখুন ত আর তা এই দুইটার উচ্চারণের পার্থক্য এদিকে আমরা কেন লক্ষ্য রাখবো প এখানে যেন তা না হয় প জবর প প জবর তা হবে না ফাতা হবে না ফা ত ফাতা বললে তা হয়ে যাবে তো ইন ফা প ঠিক আছে র তা জবর র প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তো আসুন আমরা একটা প্র্যাকটিস করি আর একটু إذا السماء فطرت وإذا الكواكب انتثرت তো প্রিয় মাদে চান দর্শকবৃন্দ যেটা বলছিলাম যে শিন এবং সা এর মধ্যে পার্থক্য দেখুন আপনি অবশ্যই বিসমিল্লাহ শরীফ যখন পড়েন তখন এই সিনে দেখুন এখানে তিনটা কাটা রয়েছে বিসমিল্লাহ শরীফের সিন তিনটা কাটা না তো সিনের সবসময় মনে রাখবেন সিনের তিনটা কাটা এই সিনের তিনটা কাটার উপরে যদি এখানে তিনটা নুক্তা হয় তখন সেটা হবে শিন যদি এই তিন কাটার উপরে যেমন কি দেখুন এখানে দেখুন তিনটা কাটার উপরে তিনটা নুক্তা তখন হবে শিন আর যদি আপনার তিনটা কাটা না হয়ে যদি একটা কাটার উপরে দেখুন এটা কাটা কয়টা এখানে একটা একটার উপরে যদি তিনটা নুক্তা হয় তখন হবে সা তো আপনি যদি তিনটা নুক্তা দেখেন আর যদি আপনি দেখেন এই তিনটা নুক্তার নিচে যদি একটা কাটা তখন সা পড়বেন আর যদি তিনটা কাটা দেখেন তাহলে এটা শিন পড়বেন তাহলে আর কোনো সমস্যা হবে না وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ প্রিয় মাদে চ্যানেল দর্শকবৃন্দ আমরা অনেকে কফ এটাকে ভালো করে উচ্চারণ করতে চেষ্টা করি না যার কারণে আমরা অনেকে কফকে কাফ পড়ে থাকি তো আপনি যদি কফকে কাফ পড়েন
অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে, অনেক বড় বড় ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেমন কি আপনার সুরা ইখলাস আমরা কে পড়ি না, সবাই তো পড়ি না, কিন্তু আমরা যখন সুরা ইখলাস পড়ি অনেকে পড়ি কি আপনার কুল, এটাকে পড়ি অনেকেই কুল কুল। আপনি কি জানেন কুল এর মানে হচ্ছে আপনি পড়ুন, আপনি বলুন, কুল এর মানে হচ্ছে আপনি বলুন, আর কুল এর মানে হচ্ছে আপনি খান। চিন্তা করে দেখুন যারা কুলকে কুল পড়েন কতটুকু পার্থক্য করে ফেলেন আপনি কফকে কাফ পড়ার কারণে। তো এই জন্যে যেখানে কফ আসবে আমরা কফকে যেন কফেই পড়ি, যেখানে কাফ আসবে সেখানে কাফকে যেন আমরা কাফে পড়ি। তো কফ জবর কফ জের কি কফ পেশ কু, আর কাফ হচ্ছে কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু। তো এই পার্থক্যটা আপনারা অবশ্যই মাইন্ডে রাখবেন। তাহলে আমরা এখানে কীভাবে পড়ব, وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ কি পড়ব, কুবুরু, এটা যদি বলি কুবুরু তাহলে কাফ হয়ে যাবে, তাহলে অর্থের মধ্যে চেঞ্জিং এসে যাবে। তো কি পড়ব আমরা, কুবুরু وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ وَأَخَّرَتْ আমরা প্রতিটি হরফ যেখানে আছে এখানে যে রয়েছে যে এক একটি হরফ আপনার হ কখনো হা কখনো কফ প্রত্যেকটি হরফের দিকে আমরা এটা লক্ষ্য করব যে আমাদের হরফগুলো যেন ভুল না হয়, যেন সঠিকভাবে আমরা হরফগুলো উচ্চারণ করি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ দেখুন আপনাদেরকে একটা শর্টকাট একটা কায়দা আপনাদেরকে বলি, আপনারা কোথায় তিন আলিফ কোথায় চার আলিফ আপনারা টেনে পড়বেন। এমনি তো কায়দা রয়েছে, আপনারা যারা কায়দা এতদিন শিখেছেন জেনেছেন তারা সেভাবে পড়বেন, আর যারা কায়দা জানেন না কমপক্ষে আপনি যদি এই চিহ্নটা দেখেন, দেখুন এখানে যে একটা ঢেউর মতো চিহ্ন রয়েছে এটা যদি থাকে কোনো হরফের উপরে সেখানে আপনি কমপক্ষে তিন আলিফ টেনে পড়বেন। আর যদি এই চিহ্নটা থাকে কোনো হরফের উপরে এই দেখুন এই যে একটু বাঁকা করে আপনার এই চিহ্ন রয়েছে এটা থাকলে আপনি কমপক্ষে চার আলিফ করে টেনে পড়বেন। তো মদের ক্ষেত্রে আমরা যদি এগুলো একটু লক্ষ্য রাখি, আর এক আলিফ মদের বিষয় যেগুলো রয়েছে জবরের পরে আপনার আলিফ থাকা, জেরের পরে যজমলা ইয়া থাকা, আর পেশের পরে আপনার জেরের পরে যজমযুক্ত ইয়া থাকা, পেশের পরে যজমযুক্ত ওয়াও থাকা, এরকম হলে সেখানে আমরা কমপক্ষে এক আলিফ করে টেনে পড়ব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দেখুন খালাকাকা ক, প্রথমেরটা ক তারপরটা কা, কাফ কফ আর কাফ কতটুকু পার্থক্য, দুটা জবর, এটা হবে ক এটা হবে কা, ঠিক আছে আমরা কফ আর কাফ এটা পার্থক্য অবশ্যই করব। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ অনেকেই তুকাজিবুনা এটাকে তুকাজিবুনা তুকাজিবুনা এভাবে পড়েন। তো এভাবে যারা পড়ে আসলে এটা ভুল হবে, কারণ কি তখন যা হয়ে যাবে তুকাজিবুনা হবে না, তুকাজিবুনা রাল রাল আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে যে রাল
কিভাবে পড়তে হয়। জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জা জি জু তুকাজি তুকাজি تكذبون بالدين وإن عليكم لحافظين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم দেখুন এখানে বাতে সাকিন আসছে আর আমরা জানি কলকলার হরুফ যেগুলো রয়েছে তার মধ্যে আপনার বাহু রয়েছে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরুফ এর উপরে যখন আপনার সাকিন হবে তখন আমরা কলকলা করে পড়বো আর কলকলা মানে কি একটু করে আপনার ঝটকা অর্থাৎ একটু করে ধাক্কার মতো লাগবে তো আব আব অর একেবারে আমরা এমন করে পড়ব না যাতে আবার একেবারে সম্পূর্ণ আপনার জেরের মতো অথবা মজহুর অন্যরকম লাগে শুধু কলকলা সামান্য করে আমরা যেটা কলকলা উচ্চারণ হয় শুধু সেটাই করব আব অর লাফি নাঈম إن الأبرار لفي نعيم যদি বলি আব আব র এরকম হবে না এরকম হলে ভুল হবে কলকলা হবে না তো কলকলা করার জন্য আমরা যেভাবে প্র্যাকটিস করানো হচ্ছে এভাবে চেষ্টা করব إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم جحيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চেষ্টা করেছি আজকে সূরা ইনফিতার আপনাদেরকে আপনারা যেন ভালো করে প্র্যাকটিস করতে পারেন এবং কোথায় কোথায় স্বাভাবিকভাবে আমাদের ভুল হয় সেটা যেন আমরা বুঝতে পারি তা বুঝে সঠিকটা কীভাবে পড়তে হয় সেটা যেন আপনারা পড়তে পারেন এই জন্য আপনাদেরকে তিলাওয়াত করে আপনারা যেন ভালো করে প্র্যাকটিস করতে পারেন তার উদ্দেশ্যেই এই তিলাওয়াত করে আপনাদেরকে শোনানো হয়েছে আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা বেশি থেকে বেশি এটা শ্রবণ করেন এবং প্র্যাকটিস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনে পাক তিলাওয়াত করার সঠিকভাবে তিলাওয়াত করার সেই তৌফিক দান করুক দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরেকটি সূরা নিয়ে আমরা আপনাদের নিকট উপস্থিত হওয়ার চেষ্টা করব সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুরআন
মন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা আল্লাহ তিল